আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024, বিষয় গণিত, সপ্তম শ্রেণী, কাজ এক, সাশ্রয়ী হই সঞ্চয় করি। সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে, জোড়াই কাজের নির্দেশনা। তো নির্দেশনা না পড়ে আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব। তো দেখি, এখান থেকে আমাদের চারটি প্রশ্নের উত্তর করা লাগবে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখো। এক নাম্বার বলা হয়েছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। দুই নাম্বার, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। এবং চার নাম্বার প্রশ্ন বলা হয়েছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন। তো সরাসরি আমি কাজ একের উত্তরে চলে গেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে এখানে করা হয়েছে, মাস এক, দুই, তিন, চার, পাঁচ, পঞ্চম মাস পর্যন্ত নেওয়া হয়েছে, এবং সঞ্চয়ের টাকা 2, 4, 8, 16, 32, এভাবে এটা আমরা ছকটা করে নেব। এরপরে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে আমরা 2^1 টাকা সঞ্চয় করেছি। দ্বিতীয় মাসে 2^2, তৃতীয় মাসে 2^3, এবং এভাবে চলতে থাকবে। অর্থাৎ এনতম মাসে আমাদের সঞ্চয় হবে 2^n টাকা। এবং তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। পঞ্চম মাসে আমাদের সঞ্চয়ের পরিমাণ হবে 2^5 = 32 টাকা। চার নম্বর প্রশ্ন বলা হয়েছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সময় প্রয়োজন হবে। তো এখানে আমরা চার নাম্বার ধরা যাক, টেবিলটি তৈরি করতে মোট 1000 টাকা খরচ হবে। এখন আমরা প্রতি মাসের সঞ্চয়ের টাকা যোগ করব এবং দেখব কত মাস লাগে 1000 টাকা সঞ্চয় করতে। তো এই যে আমরা এখানে ছক তৈরি করে দিয়েছি, এই ছক আকারে তোমরা ঠিক একইভাবে তোমরা ছকটা করে নিতে পারো। তাহলে দেখা যাচ্ছে নবম মাসে আমরা 1000 টাকা বেশি সঞ্চয় করতে পারবো, তাই আমাদের 9 মাস সঞ্চয় করতে হবে টেবিলটি তৈরি করার জন্য। এই হলো আমাদের পরিকল্পনা। এ হচ্ছে কাজ একের সমাধান, এবং কাজ দুইয়ের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।